হেলমেট ছাড়া বাইক চালানোই হোক অথবা সিট বেল্ট না পরে ব্যাপক গতিতে গাড়ি চালানোর রেহাই নেই কারোরই। হেলমেট কিংবা সিট বেল্ট না পরে রাস্তায় বেরোনোর ঘটনা নতুন নয়, প্রায়শই এই কারণে ট্রাফিক পুলিশকে জরিমানাও দেন বহু মানুষ। পুলিশ প্রশাসনের তরফে এ ব্যাপারে বারবার সতর্ক করা হলেও অবস্থার খুব বেশি পরিবর্তন হয় না। আর এই ভুলের খেসারত যে কত মানুষকে দিতে হয়, পথ দুর্ঘটনার পরিসংখ্যানই তার প্রমাণ। দুর্ঘটনার রেয়াত করে না শিশু বৃদ্ধ কাউকেই। এমনিতে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ যাতে হেলমেট সিট বেল্টের ব্যবহার বাধ্যতামূলক করা যায় তা নিয়ে নিয়ম করে অভিযান চালায় পুলিশ। তারপরেও নিয়ম ভঙ্গের প্রবণতা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। রাজ্য ট্রাফিক দপ্তর থেকে কিছুদিন পূর্বে বিজ্ঞাপন দিয়ে গাড়ি চালকদের সতর্ক করা হয়েছিল যে ড্রাইভিং করার সময় যেন সিট বেল্ট অবশ্যই বেঁধে রাখে। আর সেই মোতাবেক শুক্রবার থেকে শুরু হলো সিট বেল্ট যারা বাঁধেননি তাদের বিরুদ্ধে অভিযান। দেখা যাচ্ছে প্রায় 70% চালক সিট বেল্ট ব্যবহার করছেন না, তাদের বিরুদ্ধে 500 টাকা করে ফাইন আদায় করলো ট্রাফিক পুলিশ। অ্যাকচুয়ালি আমাদের রেগুলারই ভেহিকেলস একটার উপরে বা ভেহিকেল উপরে রেগুলারই আমাদের ইনফোর্সমেন্ট চলে। এর মধ্যেও আজকে 2-3 দিন ধরে প্লাস আগামী আরও কয়েকদিন এটা জারি থাকবে যে শহরে দেখা যাচ্ছে নতুন করে যে সিট বেল্ট ইউজ করছে না, যেখানে অ্যাক্সিডেন্ট খুব বাড়ছে এবং মানুষের লাইফ সেফটি জীবন নিয়ে প্রশ্ন। সেই জায়গায় এমবি একটার উপরেই আমাদের বেশি বিশেষ করে এনফোর্সমেন্ট চলছে, এই কারণে মানুষের জীবন রক্ষার্থে আমাদের এই এনফোর্সমেন্টটা খুব দরকার। এবং বিশেষ করে সিট বেল্টের উপরে আমরা ইদানিং একটু বেশি জোর দিছি। সিট বেল্টে অনেকটা অ্যাক্সিডেন্ট হইলেও অনেকটা নিজে সেফটি থাকা যায়, তার জন্য সেফটি বেল্টের উপরে একটা জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এবং রং পার্কিং, তাছাড়া ওই যে মূল্যবান কাগজপত্র যেমন ইন্স্যুরেন্স, পলিউশন, এগুলো আমরা দেখছি পাশাপাশি। এই এনফোর্সমেন্ট আগামী দিনও জারি থাকবে এবং ইদানিং এটা একটু মানে শক্তভাবে এবং মানে কঠোরভাবে দেখা হচ্ছে এগুলো, যাতে সবাই শহরের যত ভেহিকেল আছে সব ড্রাইভার বন্ধুদের কাছে আমাদের মানে আবেদন থাকবে, আপনারা সবাই নিজেদের জীবনের স্বার্থে আপনার সিট বেল্ট ব্যবহার করুন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।